এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার শাবরুম মহকুমার দুর্গানগর এলাকায় ধর্মদীপা আন্তর্জাতিক বৌদ্ধ ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্থাপিত হবার পর রাজ্যের বৌদ্ধ ধর্মের শিক্ষাক্ষেত্রে শুধু নয়, সারা দেশের মধ্যে উজ্জ্বল ছাপ রাখবে এই আন্তর্জাতিক মানের বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। বহুজন হিতায় এডুকেশন ট্রাস্টের আর্থিক সাহায্যে স্থাপন করা হবে এই বিশ্ববিদ্যালয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে বৌদ্ধ ধর্মের অনুসারী বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন শাবরুমের বিধায়ক শঙ্কর রায় এবং বহুজন হিতায় ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর ধামা পিয়াসহ দেশ বিদেশের প্রতিনিধিরা। রাজ্য সরকারকে এই উদ্যোগে সহায়তা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান বহুজন হিতায় ট্রাস্টের চেয়ারম্যান। ভারতের মধ্যে এই প্রথম বৌদ্ধ ধর্মের উপর এমন মানের বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। শুরু হবে আর ফান্ডিং কি হবে? আচ্ছা, শুরুতে আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা সরকারকে এবং ত্রিপুরার অ্যাসেম্বলি সবাই সকল সদস্যদেরকে এই ধামাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি বিলটাকে পাস করার জন্য। এই ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়েছে, আজকে ফাউন্ডেশন ইয়ে হয়েছে। এখন আমাদের আর্কিটেক্টিভ আর কাউন্সিল অফ অ্যাডভাইজার্স আছে, সবাই মিলে এটার উপরে আলোচনা করবে, করেই এই আমাদের কনস্ট্রাকশন, একাডেমিক প্ল্যানিং, তারপরে কোর্স কখন শুরু হবে সেটা ডিসিশন নেওয়া হবে। এরপরে জানাতে পারবো অ্যাকচুয়াল কখন থেকে তা শুরু হবে। আমার মনে হয় যদি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যালাউ করে, ফ্রম এ টেম্পোরারি প্লেস যদি অ্যালাউ করে, তাহলে আমরা কোর্স শুরু করতে পারি আগামী সেশন থেকে। যদি গভর্নমেন্ট অ্যালাউ না করে, তাহলে আমাদের কি করতে হবে, এই কনস্ট্রাকশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফান্ডিংটা করবে বহুজন হিতায় এডুকেশন ট্রাস্ট। আমাদের ওই মনোবন্ত্রী ত্রিপুরা ইন্ডিয়া বেস বহুজন এডুকেশন ট্রাস্ট, এখানে বিভিন্ন কান্ট্রি থেকে যারা বুদ্ধিস্টরা আছে, ওয়েলফেয়ার্সরা আছে, ফিলান্থ্রোপিস্টরা আছে, ওরা ইউনিভার্সিটি নানা নামে আছে। এটা গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন, গভর্নমেন্ট চালাচ্ছে বলে। ওই যে ওয়ার্ল্ড বুদ্ধিস্টরা বলে, ওখানে তো বুদ্ধিস্টরা কেউ নেই, বুদ্ধিস্টরা চালাচ্ছে না, তাছাড়া আর তো নেই। এটাই হবে ফার্স্ট বুদ্ধিস্ট ইউনিভার্সিটি যেটা চালাবে আর কি, বুদ্ধিস্টরা চালাবে ইন্ডিয়ার মধ্যে প্রথমবার। এরপরে নালন্দা ইউনিভার্সিটি যে এনশিয়েন্ট যেটা, সেটা তা ধ্বংসের পরেই দিস উইল দি ফার্স্ট ইউনিভার্সিটি কামিং আপ। আন্তর্জাতিক মানের এই বিশ্ববিদ্যালয় স্থাপনে বহুজন হিতায় ট্রাস্টের সহায়তার বিষয়টি উল্লেখ করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার দুর্গানগর এলাকায় ছিল উৎসবের পরিবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মহৎ ক্ষণের সাক্ষী হতে হাজির ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী জাতি জনজাতি অংশের মানুষ। ভিএর রিপোর্ট, আর ই নিউজ।